শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা কোন ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স কিভাবে নির্ণয় করতে হয় সেই নিয়মটা আমরা আজকে দেখব, এবং এরপরে বিপরীত ম্যাট্রিক্স পদ্ধতির যে সমীকরণ জটের সমাধান কিভাবে বের করতে হয় সেটাও আজকে আমরা ইনশাআল্লাহ কভার করব। কোন ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স নির্ণয়, তাহলে কোন ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে হলে আগে আমাকে ম্যাট্রিক্সের নির্ণয়কের মান আমাকে নির্ণয় করতে হবে। আমি যদি এখানে এ একটা ম্যাট্রিক্স লিখি 2, 3, 4, 7 একটা ম্যাট্রিক্স দেখলাম, এখন এই ম্যাট্রিক্সের নির্ণয়কের মান ডিটারমিন টু থ্রি ফোর এর মান যদি জিরো হয় তাহলে এর বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করা যাবে না। এত হলে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করা যাবে না, এটাকে বলা হয় ব্যতিক্রমী ম্যাট্রিক্স। তার মানে কি, কোন ম্যাট্রিক্সের নির্ণায়কের মান যদি শূন্য হয় তাকে ব্যতিক্রমী ম্যাট্রিক্স বলা হয়, আর ব্যতিক্রমী ম্যাট্রিক্সের নির্ণায়কের মান বিপরীত ম্যাট্রিক্সের মান তৈরি নির্ণয় করা যায় না। এখন এটা যদি আবার ডিটারমিন এ, তার মানে কি এখানে 2, 3, 4, 7 এইটা যদি আমি কোনো শূন্য ছাড়া যে কোনো একটা মান পাই, এত হলে তাহলে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করা যাবে। তাহলে সর্বপ্রথম আমাকে দেখতে হবে এই ম্যাট্রিক্সের নির্ণায়কের মানটা কত, যদি শূন্য হয় তাহলে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করা যাবে না, যদি শূন্য না হয় তাহলে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করা যাবে। আর কোন ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স, যেমন এ এর বিপরীত ম্যাট্রিক্স সমান সমান বিপরীত ম্যাট্রিক্স ইকুয়াল 1/ এর নির্ণয়কের মান অ্যাডজয়েন্ট অফ এ, এর এই এই সূত্রটা দিয়ে আমরা বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করব। তার মানে কি, আমাকে নির্ণয়কের মান লাগবে, যে ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করব ওই ম্যাট্রিক্সের নির্ণয়কের মান লাগবে, এবং অ্যাডজয়েন্ট অফ এ, অ্যাডজয়েন্ট অফ এ এর অর্থ হলো এর অনুবন্ধী ম্যাট্রিক্স। তাহলে আমাকে এর অনুবন্ধী ম্যাট্রিক্স নির্ণয় করতে হবে, তাহলে এর অনুবন্ধী ম্যাট্রিক্স নির্ণয় করতে হলে সর্বপ্রথম ম্যাট্রিক্সের সহগ গুণন উপাদান নির্ণয় করতে হবে, সহগ গুণন উপাদানগুলো নিয়ে ম্যাট্রিক্সের সহগ গুণন ম্যাট্রিক্স তৈরি করতে হবে। ওই সহগ গুণন ম্যাট্রিক্সের সারিকে কলাম অথবা কলামকে সারিতে রূপান্তর করে যে ম্যাট্রিক্সটা পাওয়া যাবে ওইটি হবে এই ম্যাট্রিক্সের অনুবন্ধী ম্যাট্রিক্স। তাহলে আমরা এই কাজগুলো করতে হবে। তাহলে আমরা শুরু করি কোন ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স নির্ণয়। তাহলে এইখানে এ এত এর বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করো, তাহলে এইখানে অতএব সর্বত আমরা দেখব ডিটারমিন অফ এ টু থ্রি ফোর সেভেন, তাহলে এটার মান কত আছে আমরা এইখানেই করি, এইখানেই করি, এটার সাথে এটা গুণ, 7 × 7 = 14 আর 3 × 4 = 12 সমান সমান 2। তাহলে যেহেতু নট জিরো সুতরাং এহার বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করা যাবে, এহার বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করা যাবে। এখন আমরা এর বিপরীত ম্যাট্রিক্স নির্ণয়, বি ম্যাট্রিক্স নির্ণয়ের সূত্রটা হলো এর বিপরীত ম্যাট্রিক্স বিপরীত ম্যাট্রিক্স সমান সমান 1/ মডুলাস এ অ্যাডজয়েন্ট অফ এ। এখন এই যে অ্যাডজয়েন্ট অফ এ আমাকে নির্ণয় করতে হবে, এটা তো নির্ণয় করা হয়েছে, এই যে মডুলাস এর মান কত 2, অতএব এখানে এর মডুলাসের মান হলো 2, মানে নির্ণয়কের এর নির্ণয়কের মান হলো 2। এখন আমাকে অ্যাডজয়েন্ট অফ এ নির্ণয় করতে হবে। এখন অ্যাডজয়েন্ট অফ এ নির্ণয় করতে গেলে আগে আমার এই ম্যাট্রিক্সের সহগ গুণন উপাদান তৈরি করতে হবে। তাহলে আমরা ওইখানে এই এই পাশে সহগ গুণন উপাদান নির্ণয় করি, আমি এখানে একটু কেটে দেব। তাহলে এ এর সহগ গুণন উপাদান উপাদান গুলো হলো
এখানে ম্যাট্রিক্সটা কি ছিল 2 3 4 7 ওকে তাহলে আমি এ 1 1 তাহলে এক নম্বর সারির এক নম্বর কলামের উপাদান কে 2 2 এর সবগুণ উপাদান বের করব তাহলে এখানে আগে নিয়মে 1 1 প্লাস 1 এই ওই 1 আর সারি এবং কলাম সংখ্যা এখানে যোগ হবে আর এইখানে আমরা কোন উপাদানের সবগুণ উপাদান বের করতেছি 2 এর তাহলে 2 বরাবর সারি বা 2 বরাবর কলাম বা তাহলে আমরা এইভাবে বাদ রাখতে পারি তাহলে এখানে কত হবে 7 7 এখন দেখো তো এই যে মাইনাস 1 মাইনাস 1 এর উপর পাওয়ারটা কত 1 প্লাস 1 2 তাহলে জোড় পাওয়ার হলে মাইনাসটা কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে আর এখানে ইনটু 7 7 পেলাম তারপরে a 1 2 এখানে মাইনাস 1 তাহলে 1 প্লাস 2 তাহলে কি এক নম্বর সারির দুই নম্বর কলাম এক নম্বর সারির দুই নম্বর কলাম কে 3 তাহলে 3 বরাবর সারি বা 3 বরাবর কলাম বা থাকবে কি 4 তাহলে এখানে আমরা দেব 4 এখন এই মাইনাস 1 এর উপরে পাওয়ারটা কত বিজোড় 1 প্লাস 2 3 তাহলে বিজোড় পাওয়ার তাহলে মাইনাস 1 টা থেকে যাবে আর এখানে কত থাকবে 4 তাহলে মাইনাস 4 এখন আমরা a 2 1 এক দুই নম্বর সারির এক নম্বর কলাম দুই নম্বর সারির এক নম্বর কলাম কে 4 তাহলে আগে এখানে মাইনাস 1 2 প্লাস 1 তাহলে দুই নম্বর সারির এক নম্বর কলাম কি আছে 4 আছে দুই নম্বর সারি এক নম্বর কলাম তাহলে 4 বল সারি বা কলাম বা থাকবে কত 3 রাখলাম 3 তাহলে এখানে কত আছে এর বিজোড় পাওয়ার মাইনাসটা থেকে যাবে আর ইনটু 3 মাইনাস 3 ওকে a 2 2 a 2 2 মানে কি দুই নম্বর সারির দুই নম্বর কলাম দুই নম্বর সারির দুই নম্বর কলাম কে 7 তাহলে 7 বরাবর সারি বা 7 বরাবর কলাম থেকে 2 থাকবে তাহলে এখানে মাইনাস 1 2 প্লাস 2 এখানে এই 2 থাকবে তাহলে মাইনাস উপর পাওয়ারটা কত জোর 2 যোগ 2 চাই হয় তাহলে মাইনাস উপর জোর পাওয়ার মাইনাসটা ভ্যানিশ হয়ে যাবে প্লাস হয়ে যাবে আর ইনটু 2 তাহলে এই পাইলাম এ এই ম্যাট্রিক্সের সহগুণ উপাদান 7 মাইনাস 4 মাইনাস 3 2 এই চারটি উপাদান নিয়ে আমার এ এর সহগুণ ম্যাট্রিক্স হবে তাহলে এ এর সহগুণ ম্যাট্রিক্স এ সহগুণ ম্যাট্রিক্স সমান সমান তাহলে এখানে কত হবে 7 এখানে মাইনাস 4 এখানে মাইনাস 3 এখানে 2 পাইলাম এখন এর সহগুণ ম্যাট্রিক্স পাওয়ার পরে এর অনুবন্ধী ম্যাট্রিক্স এর অনুবন্ধী এই অনুবন্ধী ম্যাট্রিক্সের কথা আর অ্যাডজয়েন্ট অফ এ একই কথা অথবা আচ্ছা অথবা অর অ্যাডজয়েন্ট অফ এ দুটোটা একই কথা তাহলে আমরা এখানে এ এর অনুবন্ধী ম্যাট্রিক্স যে কত অ্যাডজয়েন্ট অফ এ একই কথা তাহলে আমরা অ্যাডজয়েন্ট অফ এ ও লিখতে পারি সমস্যা নাই আমরা এটা লিখি এটা বাদ দিয়ে নি এ এর অনুবন্ধী ম্যাট্রিক্স বা অ্যাডজয়েন্ট অফ এ ইকুয়াল এখন এটা আমরা কিভাবে করব অ্যাকচুয়ালি এই যে সহগুণ ম্যাট্রিক্সটা যেটা পাইছি এইটার সারিকে কলাম অথবা কলামকে সারিতে রূপান্তর করে দিলেই আমরা অ্যাডজয়েন্ট অফ এ পেয়ে যাব তাহলে এখানে 7 মাইনাস 4 কি আকার আছে সারি আকার এটা কলামের সারি লিখে দেব তাহলে মাইনাস 7 মাইনাস 4 তারপরে এইখানে এই সারিকে কলাম হিসেবে লিখব তাহলে মাইনাস 3 2 পাই গেলাম তাহলে এর বিপরীত ম্যাট্রিক্স তাহলে এর বিপরীত এর বিপরীত ম্যাট্রিক্স হবে এই যে এখানে 1 বাই এ অ্যাডজয়েন্ট অফ এ ওকে এখন আমরা মানগুলো বসাই দেব তাহলে এখানে 1 মডুলাস এর মান কত এ 2 2 আর অ্যাডজয়েন্ট অফ এ 7 মাইনাস 3 মাইনাস 4 2 এই হলো অ্যানসার তার মানে কি এইটাই হলো বিপরীত ম্যাট্রিক্স এ বিপরীত ম্যাট্রিক্স এখন আমরা তাহলে কোন ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে গেলে আগে সর্বপ্রথম দেখতে হবে ওই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট মান মানে নির্ণায়কের মান জিরো কিনা যদি জিরো না হয় তাহলে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করা যাবে আর যদি জিরো হয়ে যায় তখন তোমরা নিচে লিখে দেবে এটা বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করা যাবে না ইহার বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করা যাবে না এখন এ এর বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় সূত্র হলো এটা তাহলে 1 বাই এ মডুলাস এখন অ্যাডজয়েন্ট অফ এ নির্ণয় করতে হবে অ্যাডজয়েন্ট অফ এ মানে এর অনুবন্ধী ম্যাট্রিক্স এর অনুবন্ধী ম্যাট্রিক্স নির্ণয় করতে হলে এর সব গুণ উপাদান বের করতে হবে
তারপরে সবগুণ উপাদান দিয়ে সবগুণন ম্যাট্রিক্স তৈরি করতে হবে। তারপরে এ এর ওই সবগুণন ম্যাট্রিক্সের সারিকে কলাম, সারিকে কলাম অথবা কলামকে সারিতে রূপান্তর করে এর অনুবন্ধী ম্যাট্রিক্স পাওয়া যাবে। আর এই মানগুলো পেলে আমরা এখানে এই যে এই সমীকরণে বসাই দিলে 1 বাই এটা নির্ণয় এর নির্ণায়কের মান এবং অ্যাডজয়েন্ট অফ এ এর অনুবন্ধী ম্যাট্রিক্স বসাই দিলে আমাদের বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় হয়ে গেল। এখানে আমরা দুইটা সারি দুইটা কলাম নিয়ে তৈরি করছি। এখন আমরা তিনটা সারি তিনটা কলামের ম্যাট্রিক্সের নির্ণয় বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করব। তোমরা ভিডিওটি পজ করে এই অঙ্কটা আগে তুলে এরকমই আরেকটা উদাহরণ নিয়ে তোমরা নিজের মতো করবা, দেখো তো তোমরা নিজেরা পারো কিনা, তারপর না পারলে আবার বুঝতে চেষ্টা করবা যে কি করা হয়েছে। এখন আমরা তিনটা সারি তিনটা কলামের বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করব। আমি এটা মুছে ফেললাম। এখন আমি এই একটা ম্যাট্রিক্স ইচ্ছা মতো যে কোনো একটা ম্যাট্রিক্স নেই, 1 2 3 2 4 1 3 1 2 দিলাম, ছোট একটা ম্যাট্রিক্স নিলাম, এর বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করো। তাহলে এর বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করার আগে আমাকে এর নির্ণায়কের মান নির্ণয় করতে হবে। ডি ই টি এখানে 1 2 3 2 4 1 3 1 2 এটা হলো নির্ণয় চিহ্ন। এইখানে নির্ণয় চিহ্ন এখন আমরা আলোচনা করিনি, আমরা যদি এই চিহ্ন দিই এটা হয় ম্যাট্রিক্স চিহ্ন, আর যদি শুধু মূলদের জন্য চিহ্ন দিই এটা হয় নির্ণয় চিহ্ন। ঠিক আছে, এখানে কোনো এই ব্র্যাকেটের মতো হবে না, এটা হলো নির্ণয় চিহ্ন। ওকে, আমরা এখন এটা নির্ণয়কের মান তৈরি করব। এখন যদি এটা তিন কলাম, তিন কলামের কিভাবে আমরা তৈরি করতে হয় আমরা এই সারি দিয়ে করতে পারি আবার এই কলাম দিয়ে করতে পারি। তাহলে আমি যদি এখানে 1 নেই তাহলে 1 বরাবর সারি বাদ, 1 বরাবর কলাম বাদ, কে বাদ যাবে? এই বরাবর সারি কলাম বাদ যাবে, কে থাকবে? এই চারটা থাকবে। তাহলে এখানে চারটা থাকবে 4 1, একটু বড় করে লিখি না হলে তোমরা আবার দেখতে পাবা না, 4 1 1 2 তারপরে মাইনাস, এর হলো প্লাস, তারপরে মাইনাস, এরপরে এই 2 নেব। তাহলে এই 2 নে যদি নেই তাহলে এই 2 বরাবর সারি বাদ কলাম বাদ, তাহলে থাকবে কি থাকতেছে, 1 2 1 3 2, এই যে এই চারটা 2 1 3 2 2 1 3 2, তারপরে প্লাস এই 3 নিলে তাহলে এইখানে কত হবে, এবার বল সারি বাদ কলাম বাদ, 2 4 3 1, এই যে 2 4 3 1 2 4 3 1 2 4 3 1। ওকে, এখন আমরা এটাকে তৈরি করব। এই 1 রাখলাম, এইখানে 4 2 8 সূত্রের মাইনাস 1, ওকে 1, আর এখানে 2, আবার 2 2 4 3, ওকে 3, এখানে 3, 2 2 এই মাইনাস 3 6 12, ওকে, এইখানে 1 × 7 মাইনাস 2 × 1 প্লাস 3 × এখানে মাইনাস 12 থেকে 2 গেলে মাইনাস 10, তাহলে এখানে 7, এখানে 2, এখানে 3 10 30, এখানে প্লাসে মাইনাসে মাইনাস 30, তাহলে এখানে থাকে কত, 32, মাইনাস 32 থেকে 7 গেলে থাকে কেন মাইনাস 25। ওকে, তার মানে কি আমার ডিটারমিনেন্টের মান 0 নয়, তার মানে কি এটা যেহেতু 0 হয় নাই, এর মডুলাসের মান যেহেতু 0 হয় নাই, আমার মাইনাস 25 বের হয়েছে, তার মানে কি এর নির্ণায়কের মান তৈরি করা যাবে। তাহলে এখন আমরা কি করব, এখন আমরা এ এর সহগুণন উপাদান বের করতে হবে। তাহলে আমি আগে এ এর বিপরীত ম্যাট্রিক্সের নির্ণয় সূত্র লিখি, এর বিপরীত ম্যাট্রিক্স ইকুয়াল 1 বাই মডুলাস এ অ্যাডজয়েন্ট অফ এ। এই যে অ্যাডজয়েন্ট অফ এ, এই এইটার মানগুলো আমাকে বের করতে হবে। তাহলে অ্যাডজয়েন্ট অফ এ এর মান বের করতে গেলে সর্বত আমার এর সহগুণন উপাদান বের করতে হবে, তারপরে এর সহগুণন ম্যাট্রিক্স বের করতে হবে, তারপরে এর অনুবন্ধী ম্যাট্রিক্স বের করার পরে অ্যাডজয়েন্ট অফ এ বের করার পরে আমরা মানটা এখানে বসে দিলেই আমরা বিপরীত ম্যাট্রিক্স তৈরি নির্ণয় করা হয়ে যাবে। তাহলে এখন এর সহগুণন উপাদান আমরা বের করব। তাহলে এর সহগুণন উপাদান এখানে 3 × 3, তার মানে তিনটা সারি তিনটা কলাম, কয়টা মোট উপাদান, কয়টা 9টা, তার মানে কি 9টা সহগুণন উপাদান বের করতে হবে। তাহলে যদি আমাদেরকে 9টা সহগুণন উপাদান বের করতে হয় তাহলে এর সহগুণন উপাদান এর
ওয়ান ওয়ান, এর মানে কি? এ ওয়ান ওয়ান মানে কি? এক নম্বর সারি এক নম্বর কলাম বাদ, কে বাদ? ওয়ান বাদ, তাহলে ওয়ান বরাবর সারি বাদ, ওয়ান বরাবর কলাম বাদ, তাহলে এখানে ফোর ওয়ান টু ওয়ান। এর আগে আমাকে এই যে আমি এ ওয়ান ওয়ান বের করবো, আমার প্রথমে এই নয়টা উপাদানের জন্য প্রথম হবে প্লাস, এরপরে হবে মাইনাস, এরপরে হবে প্লাস, এরপরে মাইনাস, এরপরে প্লাস, এরপরে মাইনাস, এরপরে প্লাস, এরপরে মাইনাস, এরপরে প্লাস। এইটা অনেক সময় আমাদের ভুল হওয়ার সম্ভাবনা থাকে, এর জন্য আমরা এইটা এই প্রসেসিং না করে আমরা এইখানে একটা টার্ম ফর্মুলা প্রয়োগ করব, যাতে অটোমেটিক প্লাস হবে না মাইনাস হবে এটা অটোমেটিক করে যায়। তাহলে এইখানে আমাদের এক নম্বর সারির এক নম্বর কলাম যদি আমরা বাদ দিই, তার মানে কি এই যে ওয়ান যদি বাদ দিই তাহলে ওয়ান বরাবর সারি বাদ, ওয়ান বরাবর কলাম বাদ, তাহলে কোনটা? এই চারটা, তাহলে ফোর ওয়ান ওয়ান টু, এখানে হবে ফোর ওয়ান ওয়ান টু। ওকে, এখন এই মাইনাস ওভার পাওয়ারটা কত? জোর, তাহলে মাইনাসটা প্লাস হয়ে যাবে, আর এইখানে চার দোকানে আট, আর এখানে ওয়ান, ওকে ওয়ান, তাহলে ওয়ান ইন্টু সেভেন ইজ ইকাল টু সেভেন। ওকে, তারপরে আমরা এইখানে এ ওয়ান টু, এর মানে কি? এক নম্বর সারির দুই নম্বর কলাম, এক নম্বর সারির দুই নম্বর কলাম কি আছে? এই টু আছে, তাহলে টু বরাবর সারি বাদ, টু বরাবর কলাম বাদ, তাহলে এখানে কি থাকবে? টু ওয়ান থ্রি টু। তাহলে এখানে আগে আমি মাইনাস ওয়ান, এই ওয়ান আর টু যোগ, ওয়ান প্লাস টু, আর এইখানে থাকবে কি, এই বরাবর যদি সারি বাদ দিই, দুই বরাবর দু সারি, টু বরাবর সারি এবং কলাম বাদ, টু ওয়ান থ্রি টু, টু ওয়ান টু ওয়ান থ্রি টু। ওকে, এখন এই মাইনাস উপরে পাওয়ারটা কত? দ্বিযোগ, তাহলে মাইনাস ওয়ানটা থেকে যাবে, আর এখানে দুই দোকানে চাই সূত্রে মাইনাস তিন, ওকে তিন, তাহলে মাইনাস ওয়ান ইন্টু ওয়ান সমান সমান ওয়ান, মাইনাস ওয়ান। ওকে, এরপরে এখানে এ ওয়ান থ্রি, তার মানে কি? এক নম্বর সারি তিন নম্বর কলাম, তাহলে আমি আগে এটা করে নেই, ওয়ান প্লাস থ্রি। ওকে, এক নম্বর সারি তিন নম্বর কলাম কি? এক নম্বর সারি তিন নম্বর কলাম এই থ্রি, তাহলে থ্রি বরাবর সারি বাদ, থ্রি বরাবর কলাম বাদ, তাহলে টু ফোর থ্রি ওয়ান, তাহলে এখানে হবে টু ফোর থ্রি ওয়ান। ওকে, মাইনাস ওয়ানে মাইনাস ওয়ানের উপর কটা কত? জোর, মানে ফোর, তাহলে জোর হলে মাইনাস ওয়ানটা প্লাস হয়ে যাবে, আর এইখানে দুই অক্ষে দুই কোনা কোনি এভাবে গুণ, এই দুই ওয়ানের সাথে গুণ হবে, আর থ্রি আর ফোর গুণ হবে, তাহলে তিন চারা বারো, তাহলে এখানে কি থাকে? মাইনাস টেন, ওয়ান ইন্টু মাইনাস টেন ইজ ইকুয়াল টু মাইনাস টেন। তারপরে আমরা বের করবো এ টু ওয়ান, এই টু ওয়ান মানে কি? দুই, এবার এক নম্বর সারির কাজ শেষ, এখন দুই নম্বর সারি, দুই নম্বর সারির এক নম্বর কলাম এই টু বাদ, তাহলে এই টু বরাবর সারি বাদ এবং এই টু বরাবর কলাম বাদ, তাহলে কে থাকতেছে? এখানে হচ্ছে টু থ্রি ওয়ান টু, তাহলে এইখানে আমরা মাইনাস ওয়ান টু প্লাস ওয়ান, আর এখানে থাকতেছে টু বরাবর সারি বাদ, কলাম যদি বাদ দেই তাহলে এখানে টু থ্রি ওয়ান টু, টু থ্রি ওয়ান টু। ওকে, মাইনাস উপরে পাওয়ার বিজোর, টু প্লাস ওয়ান থ্রি, তাহলে বিজোর যদি হয় তাহলে মাইনাসটা থেকে যাবে, আর এখানে দুই দোকানে চায় কোনা কোনি, প্রথম উপর থেকে নিচে, নিচ থেকে উপরে, আর থ্রি অক্ষে থ্রি, তাহলে এখানে মাইনাস ওয়ান ইন্টু ওয়ান চার থেকে তিন, তাহলে এখানে মাইনাস ওয়ান। ওকে, এইখানে এ টু টু, টু প্লাস টু, তাহলে কে থাকতেছে? দুই নম্বর সারি দুই নম্বর কলাম, দুই নম্বর সারি দুই নম্বর কলাম কত? ফোর, তাহলে ফোর বরাবর সারি বাদ, ফোর বরাবর কলাম বাদ, তাহলে থাকতেছে কোনটা? এই চার কোনায় এক দুই তিন দুই, তাহলে ওয়ান থ্রি থ্রি টু থাকতেছে, ওয়ান থ্রি থ্রি টু, ওয়ান থ্রি থ্রি টু। ওকে, এখন মাইনাস ফোর পাওয়ারটা জোর, তাহলে প্লাস হয়ে যাবে, আর এখানে দুই অক্ষে দুই সূত্রের মাইনাস তিন ত্রিকা নয়, তাহলে এখানে ওয়ান ইন্টু মাইনাস সেভেন, তাহলে মাইনাস সেভেন। ওকে, এখানে তিন ত্রিকা নয়, তাহলে মাইনাস টেন থেকে টু বাদ দিলে হয়ে গেল মাইনাস সেভেন, মাইনাস সেভেন মানুষের দুগুণ করলে প্লাস মাইনাস মাইনাস সেভেন। ওকে, এখন এ টু থ্রি, তাহলে এখানে মাইনাস ওয়ান টু প্লাস থ্রি, তাহলে এখানে আমরা একটু লক্ষ্য করি, দুই নম্বর সারি তিন নম্বর কলাম, দুই নম্বর সারি তিন নম্বর কে ওয়ান, তাহলে ওয়ান বরাবর সারি বাদ, ওয়ান বরাবর কলাম বাদ, তাহলে কে থাকছে? ওয়ান টু থ্রি ওয়ান, ওয়ান টু থ্রি ওয়ান, ওয়ান টু থ্রি ওয়ান,
তাহলে এখানে কত আসবে এখানে মাইনাসের উপরে পাওয়ারটা কত 5 2 আর 3 যোগ তাহলে 5 তাহলে মাইনাসটা থেকে যাবে আর 1 ওকে 1 সূত্রে মাইনাস 3 দগানে 6 তাহলে এখানে মাইনাস 1 ইনটু মাইনাস 5 গুণ করলে মাইনাস মাইনাসে প্লাস 5 ওকে 5 ওকে এখন আমরা a 31 তিন নম্বর সারির এক নম্বর কলাম কে 3 বার তাহলে 3 বরাবর সারি বার 3 বরাবর কলাম বাদ দিয়ে কি থাকতেছে তাহলে এটা এক তিন নম্বর সারির এক নম্বর কলাম তাহলে 2 3 4 1 2 3 2 3 4 1 তাহলে এখানে পাওয়ারটা কি জোড় 3 আর 1 4 তাহলে জোড় তাহলে মাইনাসটা প্লাস হয়ে যাবে আর 2 অক্ষে 2 3 4 12 তাহলে এখানে 1 ইনটু মাইনাস 10 ইজ ইকুয়াল টু মাইনাস 10 এরপরে আমরা আসব এ 3 2 তার মানে কি 3 নম্বর সারি 2 নম্বর কলাম 3 নম্বর সারি 3 প্লাস 2 তাহলে 3 নম্বর সারি 2 নম্বর কলাম কি আছে এই যে 1 আছে তাহলে 1 বরাবর সারি বাদ 1 বরাবর কলাম বাদ তাহলে কি থাকতেছে 1 3 2 1 তাহলে 1 3 1 3 2 1 তাহলে এখানে বিজোড় পাওয়ার মাইনাসটা থেকে যাবে এককে এক তিন দগানে ছয় তাহলে মাইনাস ওয়ান ইন্টু মাইনাস ফাইভ প্লাস ফাইভ মাইনাস মাইনাস প্লাস পাঁচ ওকে পাঁচ এরপরে লাস্ট এটা এ থ্রি থ্রি তাহলে এইখানে এ থ্রি থ্রি যখন আমরা বের করবো তাহলে মাইনাস ওয়ান তাহলে থ্রি প্লাস থ্রি তাহলে এইখানে কোনটা থাকতেছে এই টু বাদ তিন নম্বর সারি তিন নম্বর কলাম এবার আমার সারি বাদ কলাম বাদ তাহলে ওয়ান টু টু ফোর ওয়ান টু ওয়ান টু টু ফোর তাহলে এইখানে প্লাস জোড় পাওয়ার আর চার অক্ষে চাই দুই দগনে চাই তার মানে কি ওয়ান ইন্টু জিরো ইজ ইকাল টু জিরো ওকে তাহলে এই গেল আমাদের ম্যাট্রিক্সের মান সহগুণ উপাদান এখন এ পর্যন্ত বললাম এই ম্যাট্রিক্সের অঙ্কগুলো একটু বড় হয় বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় কারণ এই এই কারণে বড় হয় এখানে নয়টা উপাদান বের করতে হয় সহগুণ উপাদান বের করতে হয় এর জন্য বড় তোমরা একটা ভিডিওটা পজ করে এটা উঠে নিয়ে আমি এখানে একটু মুছবো এইখানে আমরা এটা মাইনাস 25 ছিল ওকে তাহলে এইখানে আমরা এইটা মুছে ফেলবো এখান থেকে শুরু করব তাহলে এ এর সহগুণন ম্যাট্রিক্স এই সহগুণন উপাদান নিয়ে আমরা সহগুণন ম্যাট্রিক্স করব এ এর সহগুণন ম্যাট্রিক্স কত হবে প্রথম হলো 7 মাইনাস 1 10 মানে 7 মাইনাস 1 মাইনাস 10 তাহলে মাইনাস 1 মাইনাস 7 5 মাইনাস 1 মাইনাস 7 5 তাহলে 5 মাইনাস 10 তারপরে 0 তাহলে এখানে মাইনাস 10 5 0 মাইনাস 10 5 0 এই পাইলাম সহগুণক উপাদান এখন এর অনুবন্ধী ম্যাট্রিক্স তাহলে এর অনুবন্ধী ম্যাট্রিক্স বা অ্যাডজয়েন্ট অফ এ ইজ ইকুয়াল টু অ্যাডজয়েন্ট অফ এ আমরা কিভাবে তৈরি করব এই যে এই ম্যাট্রিক্সের সারিকে কলাম অথবা কলামকে সারিতে রূপান্তর করে দেব আমরা এই সারিকে এইভাবে লিখব তাহলে 7 মাইনাস 1 মাইনাস 10 এই সারিকে তাহলে মাইনাস 1 মাইনাস 7 তারপরে 5 তারপরে এইটাকে এভাবে লিখব মাইনাস 10 5 0 এই পেয়ে গেলাম এর অনুবন্ধী তাহলে এর বিপরীত ম্যাট্রিক্স কি ছিল 1 বাই মডুলাস এ অ্যাডজয়েন্ট অফ এ তাহলে এই যে বিপরীত ম্যাট্রিক্স তাহলে আমরা এইখানে এটা মাথা বসাই দেব 1 আমরা এই মডুলাস মান পেয়েছিলাম মাইনাস 25 আর অ্যাডজয়েন্ট অফ এর মান পেয়েছিলাম এই যে 7 মাইনাস 1 মাইনাস 10 তারপরে আমরা এইখানে সুন্দর একটা ম্যাট্রিক্স আছে সমঘাতী ম্যাট্রিক্স প্রতিসম ম্যাট্রিক্স হলো ওকে তাহলে তোমরা যে কোনো একটা ম্যাট্রিক্স এখানে নিয়ে তোমরা ওইভাবে তৈরি করতে পারবে এখন এইরকম একটা
উদাহরণ নিয়ে তোমরা নিজে একবার সেম একই ক্যাটাগরি সব অঙ্ক একই ক্যাটাগরি এখন যদি একটু প্লাস মাইনাসে যেমন ভুল না হয় সেদিকে একটু লক্ষ্য রাখতে হবে এইভাবে তোমরা নিজে বাসায় ট্রাই করবা আজকে এ পর্যন্তই পরবর্তী ক্লাসে আমরা সমীকরণ জোটের বিপরীত প্র্যাকটিস পদ্ধতিতে সমীকরণ জোটের সমাধান এবং ক্যামারের পদ্ধতিতে সমীকরণ জোটের সমাধানটা আমরা দেখাবো এরপর আমরা নির্ণয়কে চলে যাব ডিটারমিনেন্ট চলে যাব ডিটারমিনেন্ট কিভাবে ডিটারমাইন করতে গেলে আমাদের আগে ওই ডিটারমিনেন্টের বৈশিষ্ট্যগুলো জানতে হবে তারপরে এর কিভাবে অঙ্কগুলো করতে হয় উৎপাদকের মতো অঙ্কগুলো করতে হয় তারপরে আমাদের ম্যাট্রিক্সের চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ আর দুইটা লেকচার লাগবে ইনশাআল্লাহ খোদা হাফেজ।